আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। নির্বাচন নিয়ে পশ্চিমাদের যে পাঁচ প্রশ্ন, এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন, যে কারণে রায় ঘোষণার পাঁচ মিনিটেই ডক্টর ইউনূস সহ চার আসামির জামিন, কেন কবরে গিয়েও নৌকায় ভোট দিতে চাইলেন শাহজাহান ওমর, যে কারণে 20 জানুয়ারির মধ্যে নতুন সরকার গঠনের প্রস্তুতি, কেন ভোটের আগে জাপা রহস্য, যে কারণে 192 আসন নিয়ে অন্য রকম টেনশনে আওয়ামী লীগ, কি থাকছে বিএনপির নতুন কর্মসূচিতে, ভয়ঙ্কর 7 দিনের যে পরিকল্পনা, মালয়েশিয়া কর্মী যাবে 1,20,000 টাকায়, সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, ভোটের প্রার্থীদের যে দুঃসংবাদ দিলেন দুদক চেয়ারম্যান। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন। নির্বাচন নিয়ে পশ্চিমাদের যে পাঁচ প্রশ্ন, যে পাঁচটি প্রশ্ন নিয়ে পশ্চিমাদেরকে তৎপর দেখা যাচ্ছে, তার মধ্যে রয়েছে এক, বিরোধী দল কে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর প্রধান প্রশ্ন হলো এবার নির্বাচনে বিরোধী পক্ষকে। সাধারণ নির্বাচনে একটি পক্ষ এবং প্রতিপক্ষ থাকে, এবার নির্বাচনে প্রতিপক্ষকে, এই প্রশ্ন উঠেছে বিভিন্ন পশ্চিমা দেশের পক্ষ থেকে। ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যে জানতে চেয়েছে এবার নির্বাচনে বিরোধী পক্ষকে। টেকনিক্যালি জাতীয় পার্টির এবার নির্বাচনে প্রধান প্রতিপক্ষ, কিন্তু যেহেতু জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগ 26টি আসনে আসন সমঝোতা করেছে, কাজে জাতীয় পার্টিকে এখন আর আনুষ্ঠানিকভাবে বিরোধী দল বলা যাবে কিনা সেই প্রশ্ন উঠেছে। তাছাড়া এবার নির্বাচনে প্রচুর স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে, তাদের গোষ্ঠীবদ্ধ পরিচয় থাকবে কিনা সে বিষয়টিও পশ্চিমা দেশগুলো জানতে চায়। দুই, বিএনপি কেন এলো না এই নির্বাচন নিয়ে পশ্চিমাদের একটি বড় প্রশ্ন হলো, বিএনপি কেন নির্বাচনে এলো না। বিএনপি নেতাদের কাছেও এই বিষয় নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ বিএনপির কাছে জানতে চেয়েছে যে তারা কেন নির্বাচনে এলো না। বিএনপির পক্ষ থেকে অবশ্য বলা হচ্ছে এমন একটি পরিস্থিতি তৈরি করা হয়েছিল যে পরিস্থিতিতে বিএনপির পক্ষে নির্বাচনে যাওয়া সম্ভব ছিল না। বিএনপি যেন নির্বাচনে না যায় সেটি ছিল সরকারের পরিকল্পনা এবং সেই পরিকল্পনা সরকার বাস্তবায়ন করেছে। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে বিএনপি নির্বাচনে আসেনি তাদের নেতৃত্বের সংকটের কারণে। তিন, সংলাপ সমঝোতা কেন হলো না, দায় কার। চার, ভোটাররা কি পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে, এবং পাঁচ, ভোটের পর সমঝোতা। নিউজ সোর্স বাংলা ইনসাইডার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ কয়টি আসন পাবে বলে আপনার মনে হয়? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে রায় ঘোষণার পাঁচ মিনিটে ডক্টর ইউনূস সহ চার আসামির জামিন। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের হওয়া মামলায় 6 মাসে দণ্ডিত নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ চারজনকে আপিলের শর্তে জামিন দিয়েছে শ্রম আদালত। রায় ঘোষণার 5 মিনিটের মধ্যেই আসামিদের জামিন দেন আদালত। ডক্টর ইউনূস সহ একই মামলায় দণ্ডিত চারজনকে সাজার রায় ঘোষণার পর সোমবার দুপুরে তাদের জামিনের আবেদন মঞ্জুর করেন শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা। দুপুর 2:15 থেকে রায় ঘোষণা শুরু করা হয়। রায় ঘোষণার জন্য 1:40 আদালত উপস্থিত হন ডক্টর ইউনূস, মোহাম্মদ ইউনূস। এদিন রায়ের ঘোষণাকে কেন্দ্র করে আদালত চত্বর ও আশেপাশে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়। মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ, খবর সংগ্রহের জন্য ভিড় জমান দেশি বিদেশি গণমাধ্যম প্রতিনিধিরা। নিউজ সোর্স কালবেলা অনলাইন। দেশরত্ন শেখ হাসিনাকে পুনরায় কে কে ক্ষমতায় দেখতে চান? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, কেন কবরে গিয়েও নৌকায় ভোট দিতে চাইলেন শাহজাহান ওমর। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কবরে গিয়েও নৌকায় ভোট দিতে চেয়েছেন বিএনপি থেকে আওয়ামী লীগের যোগদান করা নেতা ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীরুত্তম। ঝালকাঠি 1 আসনের প্রতিদ্বন্দ্বিতাকারী আওয়ামী লীগ প্রার্থী শাহজাহান ওমর বলেছেন, বরিশাল, ঝালকাঠি, রাজাপুর, কাঁঠালিয়া আমি বিএনপির দুর্গ সৃষ্টি করেছিলাম। শেখ হাসিনা এটি উপলব্ধি করেছেন এবং কানে কানে বলেছেন, এখন এটা উল্টা ঘুরিয়ে আওয়ামী লীগের দুর্গ করে দাও। আমি করব, আমার উপর তার যে আস্থা তার বরখলাপ হবে না ইনশাল্লাহ। এই অঞ্চলে আর নৌকার বাইরে কেউ এমপি নির্বাচিত হতে পারবে না। আমি কবরে গেলেও বলবো তাড়াতাড়ি নৌকায় ভোট দে। সোমবার বিকেলে লেবু বুনিয়া মাদ্রাসা থেকে মাঠে নির্বাচনী পথসভায় তিনি সব কথা বলেন। বিএনপি সম্পর্কে সাবেক বিএনপি নেতা বলেন, আমি আগে একটি দলে ছিলাম, সেই দলে আমার সিরিয়াল ছিল 11। আমি কেন আওয়ামী লীগে আসছি জানেন? রাজনৈতিক দল যদি নির্বাচন না করে এ দল টেকে না। নিউজ সোর্স যুগান্তর। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে 20 জানুয়ারির মধ্যে নতুন সরকার গঠনের প্রস্তুতি। সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের মেয়াদ আগামী 29 জানুয়ারি পর্যন্ত। 29 জানুয়ারির মধ্যে একটি নতুন সরকার গঠন করতে হবে। নতুন সরকার গঠনের প্রক্রিয়ায় প্রথম ধাপ হলো
একটি নতুন জাতীয় সংসদ গঠন। জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী 7 জানুয়ারি। এই নির্বাচনের ফলাফলের পর যে দল সংসদে সংখ্যাগরিষ্ঠ হিসেবে প্রতীয়মান হবে, রাষ্ট্রপতি সেই সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে বঙ্গভবনে আমন্ত্রণ জানাবেন এবং তাকে সরকার গঠনের জন্য আহ্বান জানাবেন। তখন এই বিজয়ী দলের সংসদ নেতা নিজে প্রধানমন্ত্রী হয়ে একটি মন্ত্রী পরিষদ গঠন করবেন। এই মন্ত্রী পরিষদ গঠিত হওয়ার সাথে সাথে বিএনপি যে সরকার রয়েছে সেই সরকার বিদায় নিবে। এর মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদেরকে শপথ করাবেন জাতীয় সংসদের বিদায়ী স্পিকার। শপথ গ্রহণের মধ্য দিয়ে সংসদ সদস্য হিসেবে একাদশ জাতীয় সংসদে যারা ছিলেন তাদের মেয়াদের অবসান ঘটবে এবং দ্বাদশ সংসদের সদস্যরা দায়িত্ব গ্রহণ করবেন। সংসদের প্রথম অধিবেশনের দিন থেকে সংসদের মেয়াদের কার্যক্রম শুরু হবে। যদিও সরকার গঠিত হবে প্রথম অধিবেশন শুরুর আগেই, সরকারের দায়িত্বশীল সূত্রগুলো বলছে যে সাংবিধানিকভাবে কোন রকম সমস্যা যেন সৃষ্টি না হয় সেজন্য আগামী 20 জানুয়ারির মধ্যে বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার অন্তত 10 দিন আগে নতুন সরকার গঠন করার প্রস্তুতি শুরু করা হয়েছে। কারণ কোনো অবস্থাতেই দেশে যেন একটি সাংবিধানিক সংকটের ঝুঁকি সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখা হবে। বর্তমান মন্ত্রিপরিষদ বিভাগ এক নতুন সরকারকে বরণ করার প্রস্তুতি গ্রহণ করেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ কয়টি আসন পাবে বলে আপনার মনে হয়? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কেন ভোটের আগে জাপা রহস্য? এবারে নির্বাচনের সবচেয়ে রহস্যময় চরিত্র ছিল জাতীয় পার্টি। তারা নির্বাচনে আসবে আসবে না এই নিয়ে নানা রকম কানাঘুষা আলাপ আলোচনা ছিল। এমনকি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন কয়েক ঘন্টায় ঢাকা শহরে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল যে জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিচ্ছে। তবে শেষ পর্যন্ত তেমন কিছুই হয়নি। জাতীয় পার্টি নির্বাচনে আছে এবং এখন পর্যন্ত কয়েকটি আসনে জাতীয় পার্টির প্রার্থীরা ভালো প্রতিদ্বন্দ্বিতা করে তুলেছে। কিন্তু প্রশ্ন হল যে জাতীয় পার্টি নির্বাচন প্রচারণা থাকা না থাকা ইত্যাদি নিয়ে রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে। জাতীয় পার্টি যেন এক রহস্যময়ী মায়াবী নারীর মতো ভূমিকা রাখছে নির্বাচনে। যেমন ধরা যাক, জাতীয় পার্টি দলগতভাবে সর্বোচ্চ একক প্রার্থী দিয়েছে, আওয়ামী লীগের চেয়েও বেশি প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি, কিন্তু 100টিরও বেশি আসনে জাতীয় পার্টির প্রার্থীদের কোন রকম কর্মকাণ্ড লক্ষ্য করা যায় না। যে 100টি আসনে জাতীয় পার্টির প্রার্থীরা প্রতিযোগিতা করেছেন সেই আসনগুলোর অধিকাংশই উত্তরাঞ্চল এবং সিলেট অঞ্চলের। বাকি যে সমস্ত নির্বাচনী এলাকায় জাতীয় পার্টি তাদের লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করছেন সেখানে তাদের প্রচারণা খুব একটা চোখে পড়ে না। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, যে কারণে 192 আসন নিয়ে অন্যরকম স্টেশনে আওয়ামী লীগ। আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে 7 জানুয়ারি। এই নির্বাচনে প্রধান বিরোধী দল বিএনপি অংশগ্রহণ করছে না। বিএনপির অংশগ্রহণ ছাড়া একটি উৎসবমুখর অংশগ্রহণমূলক অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের চ্যালেঞ্জ গ্রহণ করেছে আওয়ামী লীগ এবং নির্বাচন কমিশন। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সবচেয়ে বড় অস্ত্র প্রয়োগ করা হচ্ছে স্বতন্ত্র প্রার্থী। সারা দেশের বিভিন্ন স্থানে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনী আমেজ তৈরি করেছেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। তবে ভোটের আগে সারা দেশে 300 আসনে পরিস্থিতি পর্যালোচনা করে দেখা গেছে 300টি আসনে একই উত্তেজনা তৈরি হয়নি, বরং 108টি আসনে নির্বাচনী তুমুল উত্তেজনা দৃশ্যমান। যে আসনগুলোতে আওয়ামী লীগের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বা জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা, ওই নির্বাচনী এলাকায় ভোটকে জমিয়ে তুলেছে। কিন্তু বাকি 192টি আসনে ভোটারদের নির্বাচন নিয়ে তেমন আগ্রহ নেই এবং এখন পর্যন্ত ভোটে এই সমস্ত নির্বাচনী এলাকাগুলোতে সাধারণ মানুষের মধ্যে তেমন কোনো উত্তেজনা সৃষ্টি হয়নি। আর আগামী 6 দিন অর্থাৎ ভোটের আগের দিন পর্যন্ত তারা প্রার্থী হয়েছেন, তাদের প্রধান চ্যালেঞ্জ হল এই সমস্ত নিরুত্তাপ আসনগুলোতে ভোটার উপস্থিতি বাড়ানো। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, কি থাকছে বিএনপি নতুন কর্মসূচিতে? লিফলেট বিতরণ কর্মসূচি শেষে আজ নতুন কর্মসূচি ঘোষণা করা হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে। বিএনপির পাশাপাশি সমমনা দল ও জোটও একই কর্মসূচি দেবে বলে জানা গেছে। বিএনপির কেন্দ্রীয় একাধিক নেতা নাম না প্রকাশের শর্তে নতুন কর্মসূচির বিষয়ে বলেন, ভোটের আগে আরও 3 দিন লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অব্যাহত থাকবে। তারপর 48 বা 92 ঘন্টার হরতাল বা অবরোধ কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত হয়েছে দলের স্থায়ী কমিটির বৈঠকে। আর ভোটের দিনও হরতালের মতো কর্মসূচি থাকতে পারে, যদিও এই বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ইতিমধ্যে বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে থাকা লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অলি আহমেদ কর্মসূচি ঘোষণা করেছেন আনুষ্ঠানিকভাবে। তিনি আগামী 3 লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ভয়ঙ্কর 7 দিনের যে পরিকল্পনা, আগামী 7 জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি, জামায়াত এবং আরও কিছু জঙ্গি মৌলবাদী ইসলামী সংগঠন ভয়ঙ্কর পরিকল্পনা গ্রহণ করেছে। এই 7 দিনে দেশে নাশকতা, সহিংসতা, বড় ধরনের গুপ্ত হত্যা, হামলা, গুরুত্বপূর্ণ স্থাপনায় আক্রমণ সহ ইত্যাদি জনমনে আতঙ্ক সৃষ্টি করে এই ধরনের বেশ কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড করার নীল নকশা প্রণয়ন করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র এই তথ্য জানিয়েছেন। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন যে বিএনপি এবং অন্যান্য সন্ত্রাসী সংগঠনগুলোর এ ধরনের তৎপরতা সম্পর্কে
গোয়েন্দা সংস্থা অবহিত আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমস্ত পরিস্থিতি মোকাবেলার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছেন। তাদের এই সমস্ত পরিকল্পনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কখনোই বাস্তবায়িত হতে দেবে না। বিভিন্ন সূত্রগুলো বলছে যে 7 জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার জন্য এবং নির্বাচনে যেন ভোটার উপস্থিতি কম হয় সেই লক্ষ্যে ডিএমপি এবং জামায়াত আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করেছে। এই নীল নকশার নাম দেওয়া হয়েছে আতঙ্কের বাংলাদেশ। এক, গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাতে হামলা। দুই, টার্গেট কিলিং এবং গুপ্ত হত্যা। তিন, ভোট কেন্দ্র এবং নির্বাচন সংশ্লিষ্টদের উপর আক্রমণ। চার, নির্বাচনী সরঞ্জাম পরিবহনে বাধা এবং হামলা। এবং পাঁচ, গণপরিবহনে হামলা। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, মালয়েশিয়া কর্মী যাবে 1,20,000 টাকায়। 1,800 রিক্রুটিং এজেন্সি থেকে মাত্র 25 এজেন্সি সিন্ডিকেট দিয়ে মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট করা হলে রাস্তায় কাফনের কাপড় পরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন করা হুমকি দিয়েছে জনশক্তি রপ্তানিকারকরা। মঙ্গলবার রাজধানী বনানীতে অবস্থিত হোটেল সেরাজনে বায়োরা সিন্ডিকেট বিরোধী মহাজোট আয়োজিত স্বল্প ব্যয়ে মর্যাদাপূর্ণ সব বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্তকরণ শীর্ষক মতবিনিময় সভায় এই হুঁশিয়ারি দেন বায়রার সাবেক সভাপতি মোহাম্মদ আবুল বাশার। তিনি বলেন, তথাকথিত 25 সিন্ডিকেট পূর্বের ন্যায় শ্রমিকদের কাছ থেকে আবারও 3-4 লাখ টাকা হাতে নিতে চায় এবং আমাদের 1,600 এজেন্সির রিজিক হরণ করে দেশের সুনাম নষ্ট করতে চায়। তারা শ্রম বাজার বন্ধ করা পায়তারা করছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ভোটের প্রার্থীদের যে দুঃসংবাদ দিলেন দুদক চেয়ারম্যান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের জন্য দুঃসংবাদ দিয়েছেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ। নির্বাচন শেষে অংশগ্রহণকারী প্রার্থীদের সম্পদের বিবরণী যাচাইয়ের ইঙ্গিত দিয়েছেন তিনি। সোমবার দুদক কার্যালয়ে MGI র‍্যাঙ্ক বেসড রিপোর্টিং অ্যাওয়ার্ড 2023 প্রদান অনুষ্ঠানে নির্বাচনের প্রার্থীদের অস্বাভাবিক সম্পদ বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি নির্বাচনের পর হলফনামা যাচাইয়ের এই ইঙ্গিত দেন। দুর্নীতি দমনে সাংবাদিকদের ভূমিকা তুলে ধরে দুদক চেয়ারম্যান বলেন, সাংবাদিক ও দুদক একে অপরের পরিপূরক। আমরা চাই আপনারা দুর্নীতি নিয়ে ভালো ভালো রিপোর্ট করবেন, এমন ভাবে রিপোর্ট করবেন যাতে দুর্নীতিটা বন্ধ হয়। সবার কাছে একটা অনুরোধ, আপনারা কোনো ফরমায়েশি প্রতিবেদন করবেন না, এতে সেই প্রতিবেদন বস্তুনিষ্ঠ হবে না, সংবাদের স্বকীয়তা থাকবে না। এ সময় দুদক কমিশনার আসিয়া খাতুন বলেন, আমরা সাংবাদিকদের কাছ থেকে ভালো ভালো রিপোর্ট অনুসন্ধান চাই। রিপোর্টে দুর্নীতি উন্মোচন করতে হবে, স্টোরি এমন হবে যাতে আমরা এগুলো নিয়ে কাজ করতে পারি। আপনাদের কাছে অনুরোধ, আপনারা প্রতিটি দুর্নীতির ঘটনার গভীরে প্রবেশ করে ইন ডেপথ রিসার্চ করে প্রতিবেদন প্রস্তুত করবেন।